সো গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হবে আর আজকে আমার সাথে অনেকে থাকবে। আমি আমার লাইফের অনেক কিছু তোমাদের ব্লগ এর মাধ্যমে টুকটাক করে শেয়ার করবো। সো চলো, কমেডিয়ান সাহেব ভাই, তারপর আছে সন্দীপ ভাই মোটো, তারপর আছে সৌরভ, ওরা হচ্ছে চির সিঙ্গেল। যা মেকআপ করেছিলাম, হেলমেট পরতে আর খুলতে খুলতে হয়ে গেল, আর ওর হাতটা থর 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 করে কাঁপছে। যাই হোক, আমরা দুজন এখানে চলে এসেছি আর বাকিরা গেছে গাড়িতে তেল ভরতে, মানে টাকা নষ্ট করতে। আমরা দুই ভাই বোন ততক্ষণ একটু চা খেয়ে নি। চ ভাই, তুই আজকে করবি না ব্লগ? ওখানে গিয়ে ওখানে গিয়ে আছে, চলো দেখ। রাজ সাহেব চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কিরে সাহেব, কিরে ভাই, থ্যাংক ইউ। টাকা তুই দিবি তো? আমার কাছে টাকা নেই। আ গয়া মেরা দোস্ত লোক, আ গয়া। চা খাবি তোরা? সিঙ্গাড়া খা। আমার মেয়ে বন্ধু থেকে ছেলে বন্ধু বেশি, আর এটা দুঃখের ব্যাপার। আমার কোনো ছেলে বন্ধু মানে ট্রাস্ট করতে পারে না যে আমি একটা মেয়ে, বা সবসময় এটা বলার চেষ্টা করে যে আমি ছেলে। তো গাইস, আমার এখন ওদের সাথে মিশে মিশে বাইকের প্রতি আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে, তো আমি এবার একটু বাইক চালাই। সৌরভ তুই প্লিজ একটু আমার পিছনে বসে, ফেলবো না, আমি একা চালাবো না, তুই থাকবি। না 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 না, আরে ওঠ তুই, আগে ওঠ, তুই আগে উঠবি তো, ওঠ তারপর উঠছি আমি। আমাকে ছেলে হিসেবে ধরলো, আমি তো মেয়ে, আমার দ্বারা কি এসব হয়? হয়েছে না, আমি গাড়ি চালাবো না ভাই, এখান থেকে পা পা যা। না না, আমি চালাবো না, আমি আর চালাবো না ভাই, তুই চ গাড়ি। ও ও ধরবে না না না, আমি আর উঠবো না। যদি হয়তো হবে, না হলে না হবে, করবি না এবার, যা আমি এরকম বসবো। ভাই কি করে চালায় না মেরে ভাই, ভয় করছে। আজকাল আমার এনার্জি খুব তাড়াতাড়ি লো হয়ে যায়, সেজন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছি রাস্তার মধ্যে আখের রস খাওয়ার জন্য। ওটা মোটেও এনার্জি ড্রিঙ্ক। সন্দীপ নে, চলো। আমার অর্ধেক জীবন ওষুধেই শেষ। নাগাই সিরিয়াসলি মানে খুব জোরে পড়িনি, কিন্তু পায়ে খুব ব্যথা করছে আর সব হয়েছে। সবাই ভাবলাম সৌরভ লম্বা, ও ঠিক পিছন থেকে ধরে নেবে, মানে ভাই যে আমার এভাবে আমায় ফেলে দেবে। মানে অ্যাকচুয়ালি ও পরশুদিন একটা মেয়ে পটিয়ে দিতে বলেছিল, সেই মেয়েটা আমি নাম্বারটা জোগাড় করতে পারিনি, সেই দুঃখে মানে ভাই আমায় ফেলে দিয়েছে, না আমি আজকে একটা মেয়েটা পটিয়েই দেবো। এই প্ল্যানটা কিন্তু আগে থেকে ছিল না যে আজকে আমরা বেরোবো, বাট দুম করে প্ল্যান প্রোগ্রাম করে আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা আজকে যাচ্ছি মুড়িঘাটা ব্রিজে, সেটা হচ্ছে গিয়ে বনগাঁর ওদিকে, আমি ঠিক প্রপার লোকেশন জানি না। আর এখানে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তাই সবাইকে একদম সাহেব চাটন দিচ্ছিল, মানে সরি সবাই মিলে সাহেবকে চাটন দিচ্ছিল আর আমি মজা নিচ্ছিলাম। অ্যাট লাস্ট আমরা সবাই পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমাদের বাড়ি থেকে কত দূর? 70 কিলোমিটার। তো গাইস, বাড়ি থেকে চা খাওয়ার জন্য 45 কিলোমিটার আমরা বাইক চালিয়ে এসেছি, আর হচ্ছে সাহেব একটা মেয়ে খোঁজার জন্য এসছে লিটারেলি, সন্দীপ এসছে এক্সকে ভুলতে, আর হচ্ছে বিকির তো কোনো কাজ নেই, বিকি ভব করে চা খাবো, মাথা ফ্রেশ হয়ে যাবে। সিঙ্গেল আমার আগে 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 তুই খাস, দিদা পয়সা দাও দাও, খা খা, ঠুস ঠুস রে হালকা ঠুস। তুই আমার ক্যামেরা আসবি না, মেয়ে বটন থান তো আসবি না, আমার ভাই কিরে বেজ, আমি কাছে দিই তোল যেগুলো তোমরা ওদের ইনস্টা আইডিতে পেয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে উঠতে উঠতে চলে যাই সানাদির বাড়িতে, কারণ আমি প্ল্যান করে গেছিলাম সানাদিকে ছোট্ট একটু সারপ্রাইজ দেবো। তো যেখানে আমাকে অংশুদা অনেক অনেক হেল্প করেছে, মানে আমার সাথে সাথে অনেক কাজ করে দিয়েছে, আর তোমরা আমার অনেক ব্লগে অংশুদা সানাদিকে দেখেছো, মানে সত্যি কথা বলতে এই মানুষ দুটো আবার অনেক অনেক কাছের মানুষ। আর তারপরে আমি সৌরভ সবাই মিলে ঘরটাকে ছোট্ট করে একটুখানি ডেকোরেশন করার চেষ্টা করেছি, তারপরে দেখো বাকিটা তোমরাই। একটু প্রপোজ করেনি তারা, গার্লফ্রেন্ড করে কথা
বরকে আজকে নিয়ে যাবো, এটা নিয়ে রাত কাটিও। এবার লাইটে গেল, কেকটা কাটবো। আরে আপনি তো সিরিয়াসলি, আমি না পরের বার ফোন করে যখন মুখটা সত্যি আমার তাড়া পড়ে গেছে। কেমন লাগলো বলো? অসাধারণ অসাধারণ, একটু শর্ট বিকে একটু শর্ট যেটা ছোট সন্দীপ আর সাগর ভাবছি আমাদের দিল না, আমরা খাবো না কি? না ভাই, আমি কেক ঠিক খাবো ভাই, আমার কেকের উপর টোল আমার মতো। এবার হামলাবো, এইবার কেকের উপর হামলাবে। সো গাইস, আমি যেখানেই যাই না কেন, যার বাড়িতেই যাই না কেন, আমি শুধু অপেক্ষা করি কতক্ষণে কেকটা কাটবে আর কতক্ষণে আমি খাবো। আর সানা যে আমার খুব সুন্দর একটা লুক দিয়েছে, আমি হচ্ছে বলিউডের নায়িকা হই। মুয়া সানা না, মুয়া সানা মুয়া সানা পরে খাও, আমি তোমাকে সাজাচ্ছি সোনা। আসো, আমিও এসেছিলাম, এখন আমি বিধ্বস্ত বাড়ি যাচ্ছি। আর আমাকে বল, তোমার গ্ল্যামার আছে বাবু, তুমি দেখতে সুন্দর, তোমার পাশে আমাকে মানায় না। এতটা সত্যিকে হিংসা করবে না, ভালোবাসবে। আমি চলে আসছি, আজকে ব্যাগপত্র গুটিয়ে চলে আসছি তোমার বাড়িতে। অর্ধেক জিনিস রেখেই গেছে এখানে, দামি জিনিসটাই তো রেখে গেছি অর্ধেক। আমার মন প্রাণ, আমার ফুটটা হলো একটু কেন, পাসওয়ার্ড যাচ্ছে লগইন করতে। সৌরভ তোর ফেসবুক খুলছে? এই যে বন্ধ। সাহেব তোর হ্যাঁ খুলছে, লগ আউট করে লগ আউট লগ আউট। তোমার দেখাও দেখাও, সবারটা দেখবো। এ আমার খুলছেই না দিদি। এ আমার কেন খুলছে না বলতো? কেন কারণ বল, আমি জানি না। এই কাইদে বিকি লগইন করেছে মাল কই দেখি, ব্যাক কর ব্যাক কর, স্ক্রিনশট ব্যাক কর, আমি জানি না, স্ক্রিনশট নিয়ে রেখে দেব দোলাই। এই না, ফেসবুক আমার জন্মদিনটা নিতে পারছে না, কারণ এত উইশ, এত ভিডিও, এত কিছু নিতে পারছে, যার জন্য মনে সব প্রবলেম করে দিয়েছে। ওভারঅল দিনটা আমার খুব ভালো গেছে, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।